আজ কোজাগরী লক্ষ্মী পূজো অথচ আজকের দিনেও চাকরি প্রার্থীদের জীবনে এখনো লক্ষ্মী লাভ হয়নি তাই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা মা লক্ষ্মীর আরাধনা করছেন 500 দিনে পড়েছে চাকরি প্রার্থীদের এই ধর্ণা এবং এখনো পর্যন্ত তারা কোনো রকম কোনো প্রতিশ্রুতি পাননি আরো একটা পূজো পার হয়ে গেল আরো একটা লক্ষ্মী পূজো চলে এলো কিন্তু চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কার্যত আধারেই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে সেখানে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা মা লক্ষ্মীর আরাধনা করছেন 500 দিনে পড়েছে চাকরি প্রার্থীদের ধর্ণা এবং আজ যেহেতু লক্ষ্মী পূজো লক্ষ্মীর আরাধনায় মেতেছে গোটা বাংলা ঠিক আজকের দিনেও চাকরি প্রার্থীরা তাদের জীবনে আধারটা রয়ে গিয়েছে আজও তাদের আধারটা সরে যায়নি সেই বিষয়কে সামনে রেখেই আজ তারা মা লক্ষ্মীর আরাধনা করছেন দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা ধর্ণা মঞ্চে সেখানেই আরাধনা করছেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন আমি এলিনার কাছে চলে যাব এলিনা এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তারা কি বলছেন আজও তো তাদের জীবনের আধারটা কাটলো না মধুকল্পিতা দেখো আরো একটা পূজো চলে গিয়েছে আজকে লক্ষ্মী পূজো অথচ তাদের জীবনে এখনো পর্যন্ত লক্ষ্মী লাভ হলো না দীর্ঘ 500টা দিন ধরে বসে রয়েছেন মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু কোথায় চাকরি কোথায় এখনো পর্যন্ত তাদের হাতে তারা নিজের রোজগারের টাকাটুকু দেখতে পারলেন না আজকে যে কারণে তারা এই মঞ্চে এই ধর্ণা মঞ্চেই কিন্তু মা লক্ষ্মীর আরাধনা শুরু করেছেন এবং এই মুহূর্তে মা লক্ষ্মীর যে পাঁচালি সেই পাঁচালি চাকরি প্রার্থীরা পড়ছেন কি পাঁচালি পড়ছেন সবার কাছে প্রার্থনা করি 500তম দিনে রাস্তায় নয় মোদের স্থান হোক শিক্ষাঙ্গনে মহামান্য মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বিচারপতিগণ আপনাদের হাতেই যে মোদের জীবন মরণ জানি মাননীয় মুখ্যমন্ত্রী মানবী কোটি তিনিও করেছেন অবহেলা এই বঞ্চিতদের প্রতি একেবারেই অবহেলা করা হয়েছে বঞ্চিতদের প্রতি আমি একটু কথা বলবো যিনি রয়েছেন এই মুহূর্তে যিনি পাঁচালি পড়ছেন তার সঙ্গে দিদি আপনি এতক্ষণ পাঁচালি পড়ছিলেন এবং এই পাঁচালি তো মা লক্ষ্মীর পাঁচালি সুরেই গাইছেন কিন্তু আপনাদের কথা তুলে ধরা হচ্ছে আজকে 500টা দিন ধরে বসে রয়েছেন মা লক্ষ্মীর আরাধনা আপনারা করছেন কি বলবেন আর কতগুলো দিন বসে থাকবেন এভাবে আমাদের দুর্গোৎসব গেল লক্ষ্মী পূজা চলে এলো সমস্ত কিছুটাই আমাদের এই রাস্তার ধারে বঞ্চনার মধ্য দিয়ে কাটলো আমাদের জীবনে মানে বলে না প্রদীপের নিচে অন্ধকার আমাদের জীবনে কোনো আলো নেই কোনো আনন্দ নেই কোনো উৎসব নেই সমস্ত উৎসবগুলো আমাদের এই ত্রিপলের তলায় এই বিভিন্ন রকম ভাবে উৎসবগুলো আমাদেরকে এইভাবে রাস্তায় বসে কাটাতে হচ্ছে আমরা বঞ্চিত বঞ্চিতই থেকে যাচ্ছি আমাদের কথা রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন আমাদের যে দাবি গেজেট মেনে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত যে আপার প্রাইমারিতে সিটটা আপডেট করতে হবে সেটা কিন্তু শুনছে না অপরপক্ষে দেখুন পক্ষান্তরে যে আমরা যে 5-8 অর্থাৎ আপার প্রাইমারি সেখানে কিন্তু দীর্ঘদিন নিয়োগ হচ্ছে না একটা সিটও বাড়ছে না কিন্তু যেখানে প্রাইমারি সেকশন সেখানে দুবার দুবার করে নিয়োগ হয়ে যাচ্ছে সেখানে প্রচুর শিক্ষকের প্রয়োজন হচ্ছে তাহলে যে ছেলে মেয়েটা প্রাইমারি থেকে আপার প্রাইমারি সেকশনে 4 থেকে 5 উঠছে তাহলে তার কি কোনো শিক্ষার দরকার নেই একেবারে একেবারে সত্যিই তো যুক্তিযুক্ত কথা আর কতদিন পরে তাদের জীবনে আলোটা ফিরবে এই প্রশ্নটাই আজও করে যাচ্ছেন চাকরি প্রার্থীরা ধন্যবাদ এলিনা তোমাকে